এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি সমাজ বিজ্ঞান সাজেশন বের করেছি, যেটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর সবথেকে তোমাদের একটা জিনিস জানা দরকার যে কোথায় অথবা থাকবে এবং কোন কোন কোশ্চেনে অথবা থাকবে না, কোন কোন কোশ্চেনে অথবা থাকবে, কোন কোন কোশ্চেনে অথবা থাকবে না। এই যে সমাজ বিজ্ঞান যে তোমাদের যে কোশ্চেন পেপার আছে, তোমাদের কোশ্চেন নম্বর এ সি ই, অর্থাৎ এখানে এতে দুটো কোশ্চেন থাকবে, সিতে দুটো কোশ্চেন থাকবে, ইতে দুটো কোশ্চেন থাকবে। তোমাকে যে কোনো একটা কোশ্চেন করে লিখতে হবে, এ থেকে একটা লিখতে হবে, সি থেকে একটা লিখতে হবে এবং ই থেকে একটা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? দুটোর মধ্যে একটা লিখতে হবে। অপরদিকে বি এবং ডি, এই যে কোশ্চেন আছে এখান থেকে কোনো অথবা থাকবে না। অর্থাৎ বি এবং ডিতে যে একটা করে কোশ্চেন থাকবে, বি এর কোশ্চেন যদি একটা থাকে সেই একটা কোশ্চেনে লিখতে হবে এবং ডি এর যে কোশ্চেন আছে একটা, সেই একটাই তোমাকে লিখতে হবে। আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনগুলোর নম্বর থাকবে 5+3 অথবা 3+5, অর্থাৎ এটাও হতে পারে 4+4 হতে পারে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সোশ্যালজি সাজেশন 2022 সালের সাজেশন বের করেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে আমি মনে করি। দেখো, আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি কি, 1 নম্বরে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, এই প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। 2 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতবর্ষে প্রাক স্বাধীনতার যুগে সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, এই প্রসঙ্গে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 1 এবং 2 নম্বরে কোশ্চেন। 3 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকের ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আমি মনে করি সোশ্যালজি অর্থাৎ সমাজবিজ্ঞান এখান থেকে 100% তোমরা কমন পাবে গ্রুপ এ থেকে। তো দেখো, গ্রুপ এ থেকে নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, 5 নম্বরে কোশ্চেন, দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখো। 6 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি ঐতিহাসিক ও নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো, এ প্রসঙ্গে গায়ত্রী চক্রবর্তীর ইস্তিভাক ও রণজিৎ গুহর অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট, চক্রবর্তী ইস্তিভাক ও রণজিৎ গুহর অবদান লেখো, ঠিক আছে? গায়ত্রী চক্রবর্তী ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, গ্রুপ এর লাস্ট কোশ্চেন কি আছে, ভারতবর্ষের সমাজতত্ত্বের উদ্ভব সম্বন্ধে লেখো, ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি বা প্রবর্তন সম্বন্ধে লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রুপ বি এর যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি কি, ধর্মনিরপেক্ষকরণের বৈশিষ্ট্যগুলি লেখো, তার সমস্যাগুলি লেখো, পশ্চিমবঙ্গের প্রভাব ভারতবর্ষের কোনো 3টি ক্ষেত্রে অধিকরূপে ঘটেছিল তা বর্ণনা করো। কোশ্চেনটা আমি আরেকবার বলছি, ধর্মনিরপেক্ষকরণের বৈশিষ্ট্যগুলি লেখো ও তার সমস্যাগুলি লেখো, পশ্চিমবঙ্গের প্রভাব ভারতবর্ষের কোন 3টি ক্ষেত্রে অধিকরূপে ঘটেছিল তা বর্ণনা করো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, আধুনিকরণ কাকে বলে, ভারতবর্ষে আধুনিকরণের কারণ ও উপাদান সম্বন্ধে লেখো, আধুনিকরণ কাকে বলে, ভারতবর্ষে আধুনিকরণের কারণ ও উপাদান সম্পর্কে লেখো। আমি 3 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, ভারতবর্ষে উদারীকরণের ধারণা কি, ভারতবর্ষে উদারীকরণের ফলাফল আলোচনা করো, ভারতবর্ষে উদারীকরণের ধারণা কি, ভারতবর্ষে উদারীকরণের ফলাফল আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ভারতের যজমানি ব্যবস্থা কাকে বলে, ভারতের যজমানি ব্যবস্থা কাকে বলে, ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিক সমূহ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এটাও 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখো, আমাদের নেক্সট গ্রুপ সি। তো দেখো, গ্রুপ সি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট করেছি, তো দেখো আমি সেগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি আলোচনা করো, ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ধর্ম সম্পর্কে মৌলানা আব্দুল কালাম আজাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, ধর্ম প্রসঙ্গে মৌলানা আব্দুল কালাম আজাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 3 নম্বরের কোশ্চেন। তো দেখো, 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতের জাতি বলতে কি বোঝায়, ভারতের জাতিভেদ প্রথা দূরীকরণে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা সম্পর্কে লেখো। আমি আরেকবার কোশ্চেনটা পড়ছি, ভারতের জাতি বলতে কি বোঝায়, ভারতের জাতিভেদ প্রথা দূরীকরণে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা সম্পর্কে লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, জাতি ব্যবস্থা বলতে কি বোঝায়, জাতির শ্রেণী অভিজ্ঞতা সম্পর্কে লেখো, জাতি ব্যবস্থা বলতে কি বোঝায়, জাতির শ্রেণীর অভিজ্ঞতা সম্পর্কে লেখো। 5 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ভারতবর্ষের স্বাধীনতার পর ভূমি
সংস্কার অধ্যায় সম্বন্ধে লেখো। ভারতের স্বাধীনতার পরে ভূমি সংস্কার অধ্যায় সম্বন্ধে লেখো। ছ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, বি আর আম্বেদকরের জাতি সম্বন্ধে লেখো, মানে বি আর আম্বেদকরের জাতিভেদ প্রথা সম্বন্ধে লেখো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আমি মনে করি এখান থেকে 2022 সালে তোমরা 100% কমন পাবে। এবার আমি গ্রুপ ডি এর নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রুপ ডিতে যে সমস্ত কোশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, পরিবারের সংজ্ঞা দাও, ভারতবর্ষে যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের কারণগুলি লেখো। আমি আরেকবার কোশ্চেনটা পড়ছি, পরিবারের সংজ্ঞা দাও, ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের কারণগুলি লেখো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গি লেখো। সম্বন্ধে লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, বর্তমান সমাজে ধর্মের ভূমিকা সম্পর্কে লেখো। বর্তমান সমাজে ধর্মের ভূমিকা সম্পর্কে লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, নারী জাতির বর্তমান সমস্যা সমূহ লেখো। নারী জাতির বর্তমান সমস্যা সমূহ লেখো। বর্তমানে নারীদের মূল্যায়ন সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। কোনো কোশ্চেনকে তোমরা ছাড় দেবে না, কোনো কোশ্চেনকে তোমরা বাদ দেবে না। আমি যে সাজেশন দিই সেই সাজেশনের কোনো কোশ্চেন যেন বাদ না যায়। আমি 5 নম্বরের কোশ্চেন সিলেক্ট কী করেছি, তো দেখো 5 নম্বরের কোশ্চেন কী আছে, সাক্ষরতা বলতে কি বোঝায়, ভারতের নিরক্ষরতার কারণ সম্পর্কে লেখো। 6 নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করেছি, 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ধর্মের গুরুত্ব লেখো। স্বামী বিবেকানন্দের মতে ধর্ম কী, ধর্মের গুরুত্ব লেখো। স্বামী বিবেকানন্দের মতে ধর্ম কী, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি গ্রুপ ডি এ নিয়ে আলোচনা করবো। তো দেখো, গ্রুপ ডি এর যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি তুলে ধরছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, দুর্নীতির সংজ্ঞা দাও, এর কারণগুলি উল্লেখ করো, 2টি কমিটির নাম উল্লেখ করো যা দুর্নীতি দমন করতে তৈরি হয়েছে তার কার্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানের কোনো কোশ্চেন বাদ দেবে না। প্রত্যেকটা সাজেশানই 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি মনে করি এখান থেকে তোমরা 100% 2022 সালে কমন পাবে। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 2 নম্বরের কোশ্চেন, নারী ও পিতৃতন্ত্র রূপে সম্পর্কিত নারী কল্যাণ কর্মসূচি এবং বিভিন্ন আইনগুলি তৈরি হয়েছে নারীদের সমস্যা সমাধান করার জন্য, সে সম্বন্ধে আলোচনা করো। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই কোশ্চেনটাও 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে আমি ইতিহাস, ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের খুব সুন্দর করে সাজেশান তুলে ধরেছি। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, নারীর মর্যাদা বলতে কী বোঝায়, ভারতে নারীদের সামাজিক সমস্যা সম্পর্কে লেখো। তো দেখো, আমি কোশ্চেনটা আরেকবার পড়ছি, নারীদের মর্যাদা বলতে কী বোঝায়, ভারতে নারীদের সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতের জনসমস্যা বলতে কী বোঝায়, ভারতের জনবিস্ফোরণ এর ফলাফল আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানের কোনো কোশ্চেন প্লিজ তোমরা বাদ দেবে না। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি, শিক্ষা বলতে কী বোঝো, মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তায় বিষয় সম্পর্কে আলোচনা করো। শিক্ষা বলতে কী বোঝো, মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তার বিষয় সম্পর্কে আলোচনা করো। তো দেখো, আমি 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, গণমাধ্যম বলতে কী বোঝো, সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। গণমাধ্যম বলতে কী বোঝো, সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের।